আজকের ক্লাসে আমরা পড়ব ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধটি সেকেন্ড সেমিস্টার জেনারেল কোর্সে তোমাদের যে সংকলন প্রবন্ধ গ্রন্থটি পাঠ্য রয়েছে সেই প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধটি আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর সংকলন গ্রন্থের বিভিন্ন প্রবন্ধে বিভিন্ন বিষয়ের প্রতি আলোকপাত করতে গিয়ে ভারতবর্ষের ইতিহাস নিয়েও আলোচনা করেছেন প্রাবন্ধিকের মতে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জ্ঞানার্জন করতে হলে এর যে মূল সূত্র রাষ্ট্রীয় দপ্তরের রাজবংশমালা ও বিভিন্ন সরকারি নথিপত্র এগুলিকে আমাদের জানতে হবে যদি কোনো ব্যক্তি এগুলি ঠিকমতো জোগাড় করতে না পেরে হত উদ্যম হয়ে পড়েন তবে তিনি প্রাজ্ঞ নন কারণ সব ক্ষেত্রেই আবাদ এক নয় একথা তাকে ভুলে গেলে চলবে না অর্থাৎ সব ক্ষেত্রেই যে ব্যক্তির সব সবকিছু মিলবে এটা কখনোই হতে পারে না কাজে এটা মনে রেখে যে ব্যক্তি যথাস্থানে উপযুক্ত নথিপত্রের প্রত্যাশা করে সেই প্রাজ্ঞ বা বিজ্ঞ রবীন্দ্রনাথের মতে যীশু খ্রীষ্টের আর্থিক অবস্থাকে বিচার করলে যেমন তার প্রতি অবজ্ঞা জন্মাতে পারে অথচ তার অন্য বিষয় অনুসন্ধান করতে আমাদের মায়ায় মাথা শ্রদ্ধায় নুয়ে যায় তেমনি রাষ্ট্রীয় ব্যাপারে ভারতবর্ষকে ভারতবর্ষকে দিনও জেনেও অন্যান্য বিশেষ দিক থেকে বিচার করলে সেই দিনতাকে তুচ্ছ করা যায় মতে ভারতবর্ষের প্রধান সার্থকতা কি একথার স্পষ্ট উত্তর যদি কেউ জিজ্ঞাসা করেন তবে সে উত্তর রয়েছে ভারতবর্ষের ইতিহাস সেই উত্তরকেই সমর্থন করবে অর্থাৎ ভারতবর্ষের চিরদিনের চেষ্টা প্রভেদের মধ্যে বা বিভেদের মধ্যে ঐক্য স্থাপন করা নানা পথকে একই লক্ষ্যের অভিমুখীন করে দেওয়া এবং বহুর মধ্যে এককে নিঃসংশয় রূপে অন্তরতম রূপে উপলব্ধি করা বাইরে যে সকল পার্থক্য প্রতীয়মান হয় তাকে নষ্ট না করে তার ভেতরের নিঘড় যোগকে অধিকার করাও ভারতবর্ষের লক্ষ্য সেই এককে প্রত্যক্ষ করা এবং ঐক্য বিস্তারের চেষ্টা করা ভারতবর্ষের পক্ষে একান্ত স্বাভাবিক তার এই স্বভাব তাকে চিরদিন রাষ্ট্রগৌরবের প্রতি উদাসীন করেছে কারণ রাষ্ট্রগৌরবের মূলে আছে বিরোধের ভাব তাই প্রাবন্ধিক মনে করেন যারা পরকে একান্ত পর বলে সর্বান্তকরণে অনুভব করেন তারাই রাষ্ট্রগৌরব লাভকে জীবনের পরম লক্ষ্য বলে মনে করেন অর্থাৎ পরের বিরুদ্ধে আপনাকে বা নিজেকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা তাই রাজনৈতিক উন্নতির ভিত্তি আর পরের সঙ্গে নিজের সম্বন্ধ বন্ধন ও নিজের ভিতরকার যে বিচিত্র বিভাগ ও বিরোধের মধ্যে সামঞ্জস্য স্থাপনের যে চেষ্টা তাই ধর্মনৈতিক ও সামাজিক উন্নতির ভিত্তি রবীন্দ্রনাথের মতে ইউরোপীয় সভ্যতা যে ঐক্যকে আশ্রয় করেছে তা বিরোধমূলক আর ভারতবর্ষীয় সভ্যতা যে ঐক্যকে আশ্রয় করেছে তা মিলনমূলক ভারতবর্ষ বিসদৃশের বিসদৃশকেও সম্বন্ধ বন্ধনে আবদ্ধ করে রাখার চেষ্টা করেছে যেখানে যথার্থ পার্থক্য বা বিভেদ অবস্থিত সেখানে সেই পার্থক্যকে যথাযোগ্য স্থানে বিন্যস্ত করে সংযত করে তবে তাকে ঐক্যদান করার চেষ্টাই ভারতবর্ষের লক্ষ্য ভারতবর্ষে নানা জাতির বাস ঐক্যমূলক যে সভ্যতা মানবজাতির চরম সভ্যতা ভারতবর্ষ চিরদিন ধরে বিচিত্র উপকরণে তার ভিত্তি নির্মাণ করে আসছে ভারতবর্ষ পর বলে কাউকে দূর করে ঠেলে দেয়নি অনার্য বলে কাউকে দেশ থেকে বহিষ্কার করেনি অসঙ্গত বলে কোনো কিছুকেই উপহাস করেনি ভারতবর্ষ সমস্তকে গ্রহণ করেছে সমস্ত কিছুকে স্বীকার করেছে রবীন্দ্রনাথের মতে যদি ধর্মের প্রতি শ্রদ্ধা থাকে যদি ধর্মকেই মানব সভ্যতার চরম আদর্শ বলে স্থির করা যায় তবে ভারতবর্ষের প্রণালীকেই শ্রেষ্ঠতা দিতে হবে রবীন্দ্রনাথ এও বলেছেন পরকে আপন করতে সবাই পারে না এর জন্য স্বতন্ত্র প্রতিভার প্রয়োজন হয় এই প্রতিভা কিন্তু ভারতবর্ষের রয়েছে ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করেছে ভারতবর্ষ সবর বেদদের কাছ থেকেও কিছু না কিছু গ্রহণ করে তার মধ্যে নিজের ভাব বিস্তার করেছে এবং তার মধ্য দিয়েই নিজের আধ্যাত্মিক আধ্যাত্মিকতাকে অভিব্যক্ত করেছে প্রাবন্ধিকের মতে এই ঐক্য বিস্তার ও শৃঙ্খলা স্থাপনে কেবলমাত্র ভারতবর্ষের সমাজ ব্যবস্থার মধ্যেই যে আবদ্ধ তাই নয় ভারতবর্ষের ধর্ম নীতিতেও আমরা এই ঐক্য ও শৃঙ্খলা রক্ষার প্রয়াস দেখতে পাই তাই ভারতবর্ষের ইতিহাসকে বিশ্লেষণ করলে এটাই প্রতিপন্ন হয় যে পৃথিবীর সভ্য সমাজের মধ্যে ভারতবর্ষই একমাত্র দেশ যে দেশ নানাকে এক করার আদর্শ রূপে বিরাজ করছে বিশ্বের মধ্যে এককে নিজের আত্মার মধ্যে অনুভব করে সেই এককে বিচিত্রের মধ্যে স্থাপন করা জ্ঞানের দ্বারা আবিষ্কার করা কর্মের দ্বারা প্রতিষ্ঠিত করা প্রেমের দ্বারা উপলব্ধি করা এবং জীবনের দ্বারা প্রচার করা ইত্যাদি নানা বাধা বিপত্তি দুর্গতি সুগতির মধ্যেও ভারতবর্ষ এই কাজগুলো করে আসছে ইতিহাসের মাধ্যমে আমাদের ভারতে সেই চিরন্তন ভাবটি অনুভব করা সম্ভব আর এই অনুভব যখন সম্পূর্ণতা লাভ করবে তখনই আমাদের অতীতের সঙ্গে বর্তমানের বিচ্ছেদ লুপ্ত হবে তাই প্রাবন্ধিক রবীন্দ্রনাথের মতে ভারতবর্ষের প্রধান সার্থকতা কি তা ভারতবর্ষের ইতিহাসকে পর্যালোচনা করলেই আমরা খুব সহজেই আমরা বুঝতে পারি বা আমরা আমরা উপলব্ধি করতে পারি